কি হলো? কিছু না। তুমি বারবার পিছনে কেন দেখছো? যদি কেউ আমাদের দেখে ফেলে তো? কিছু হবে না, ভয় পাওয়ার কোনো কারণ নেই, ওকে? তুমি তো বলে দিলে ডোন্ট ওয়ারি। তুমি জানো না বাবা বুঝে গেছে আমি যে রুমে নেই। জীবনের পথে চলতে গেলে ভয় পেলে কি চলে? এত কেন ভাবছো তুমি? লোকে কি কি বলে? অমিত, মজা করা ছাড়ো, বি সিরিয়াস। ওকে বাবা ওকে, আমি তোমাকে শর্টকাট দিয়ে নিয়ে যাচ্ছি যাতে কেউ আমাদের ফলো করলে পরেও এই মেইন রোডে হারিয়ে যায়। ঠিক আছে। অমিত, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আগো। শিট, ও মাই গড, আগো। অমিত, অ্যাক্সিডেন্ট হয়েছে। ও মাই গড, আগো। স্যার, আজ এরকম ভাবে প্যারেড? না স্যার, আগে তো কখনো এরকম করিনি, তাই জিজ্ঞেস করছিলাম। আমি কি তোমায় কথা বলতে বলেছি? না স্যার, কিন্তু ফ্রেডি, তুমি চুপ করলে তবেই তো বুঝতে পারবো এসিপি সাহেব কেন আমাদের দাঁড় করিয়েছেন। একদম ঠিক বলেছো দা। দা, আমাদের সিআইডি টিমের একজন অফিসারের কমপ্লেন এসেছে আমার কাছে। কমপ্লেন? সিআইডি টিম মেম্বারের নামে? হ্যাঁ, সিআইডি টিমের মেম্বারের। আর সিআইডি টিমের মেম্বার হওয়া এত সহজ নয়, অনেক বিপদের সম্মুখীন হতে হয়, তবেই সে সিআইডি টিমের মেম্বার হতে পারে। কিন্তু আজ আমাদেরই টিমে একজন এমন অফিসার আছে যার মধ্যে সেই ব্যাপার নেই যেটা এই টিমের অফিসারদের মধ্যে থাকা উচিত, বুঝেছ? আর এই জন্য আজ তোমাদের সবাইকার একটা টেস্ট নিতে চলেছি, একটা স্পেশাল টেস্ট। আর যে এই টেস্টে ফেল করবে তাকে অনেক বড় পেনাল্টি দিতে হবে, বুঝেছ? ডোন্ট ওয়ারি স্যার, আমরা যে কোনো টেস্ট খুব সহজেই পাস করে দেখিয়ে দেবো স্যার। কিন্তু স্যার, এটা তো বলুন যে এই টেস্টটা কিসের? এই টেস্টটা হাত আর ব্রেনের কোঅর্ডিনেশনের। আমি দেখতে চাই যে তোমাদের হাত আর ব্রেন একসাথে কত ফাস্ট কাজ করে, মাইন্ড অ্যান্ড হ্যান্ড কোঅর্ডিনেশন, বুঝেছো? টেস্টে না সবসময় আমি গন্ডগোল করি। তুমি চিন্তা করো না, আমি আছি না, আমি তোমায় হেল্প করব। আরে না না, তারপর স্যার বলবে আমি চিটিং করেছি। কি হয়েছে ফেডরিক্স, কি বললে তুমি? না স্যার, কিছু না। তাহলে দেখো, এবার দেখাচ্ছি তোমাদের টেস্টটা কি। এই তোমাদের হাত আছে, এই হাত দুটো নিজেদের হাঁটুর ওপর রাখো, এরপর হাঁটু দুটো কাছাকাছি নিয়ে এসো আর ওই পজিশনেই হাত দুটোকে ক্রস করো, এরপরে আগের পজিশনে ফিরে এসো। এটা তোমাদের ফাস্ট করতে হবে। আমি দেখতে চাই কে কতটা দ্রুত করতে পারে এটা, বুঝেছ? চলো লেটস গো। ভেরি গুড দা, ভেরি গুড বিবেক। এটা কোনো ড্যান্সের স্টেপ নয়, এক্সারসাইজ, ঠিক করে করো। কাম অন ফেডরিক্স। হ্যাঁ মুস্কান, গুড, ভেরি গুড, কিপ ইট আপ, ফাস্ট ফাস্ট। ফেডরিক্স, আরে ফ্রেডি, কি হলো? চলো ওঠো। দেখলে, সর্বনাশ, আমি তোমাকে প্রথমেই বলেছিলাম না, আমার হেল্প নিয়ে নাও। ফেডরিক্স, আমি এটা তোমার থেকে আশা করিনি, বুঝেছ? কিন্তু স্যার, যে এই টেস্টে ফেল করবে তাকে বড় পেনাল্টি দিতে হবে। ওকে স্যার, আমি পেনাল্টি দিতে রাজি আছি। ঠিক আছে, তোমায় আমাদের সবাইকে এলাইজা ডিস্কোতে নিয়ে যেতে হবে। কি ব্যাপার স্যার, কি হয়েছে স্যার? বলুন স্যার। অভিজিৎ। কি হয়েছে অভিজিতের? বলুন স্যার। মনে হয় অভিজিৎ মারা গেছে। দা, কি মানে কি বলছেন আপনি স্যার? পুলিশ অভিজিতের গাড়ি পেয়েছে, গাড়িতে একজন লোক ছিল আর দুটোই খুব খারাপভাবে পুড়ে গেছে। পুলিশ মনে করছে যে ওটা অভিজিতই। Thank you.
এটা অভিজিতেরই। এই দেখুন, এটাকে উল্টে দেখো, দেখো এতে এ লেখা আছে কিনা। না স্যার, কোথাও গন্ডগোল হচ্ছে স্যার, একটা কিছু কোথাও একটা গন্ডগোল। দাদা সত্যি সত্যি যদি এটা সত্যি হতো, কিন্তু কার্ডটা তো অভিজিতেরই। আমরা তো সেইটাই জানার চেষ্টা করছি। আচ্ছা, অভিজিৎ কি কোন আংটি পরত? হ্যাঁ, 3 নম্বর আঙ্গুল, ডান হাত। প্রচুর মানুষ ওই আঙ্গুলে আংটি পরে, আমিও তো পড়ি। এই দেখুন স্যার, দেখুন স্যার। ফ্রেডরিক্স, এই আংটিটাকে একটু মন দিয়ে দেখো। অভিজিতের আংটিতে কি বিশেষ কিছু ছিল, কোনো মার্ক বা অন্য কিছু? ওর আংটির ভেতরের দিকে ওর ডেট অফ বার্থ লেখা, 23 অক্টোবর। দেখো তো, তেইশে অক্টোবর। না, এটা কি করে সম্ভব? অভিজিৎ স্যার এইভাবে রোড অ্যাক্সিডেন্টে মরতে পারেন না, মরতে পারেন না। ফ্রেডরিক্স, রোড অ্যাক্সিডেন্টে যে কেউ মরতে পারে। যেন ওয়ার্ল্ড ওয়ারে থেকে বেশি লোকজন রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। কিন্তু আচ্ছা, আমরা সবাই তো নেগেটিভটা ভাবছি কেন? অভিজিৎ স্যারের মোবাইল আনঅ্যাভেলেবল আছে, আর বাড়ির ফোন কেউ তুলছেও না। এটাও তো হতে পারে হঠাৎ করে ওনার শরীর খারাপ হয়ে গেছে, এই জন্যই হয়তো ফোন তুলছেন না। অভিজিৎ বাড়িতেও নেই, আমি ওর বাড়ি থেকেই আসছি এখন। স্যার, কিছু না কিছু ভুল নিশ্চয়ই হচ্ছে। অভিজিৎ স্যার বেঁচে আছেন, উনি মরতে পারেন না, মরতে পারেন না। ফ্রেডি, তোমার কথা যদি সত্যি হতো। স্যার, কিন্তু অভিজিৎ স্যার এরকম হঠাৎ করে নিখোঁজ কি করে হয়ে গেলেন? আমি ভেবেছিলাম অভিজিৎ ছুটিতে আছে, কিন্তু ও একটা কেসের কাজে ছিল। এসিপি স্যার তো এ ব্যাপারে সব কথা জানতেন, কিন্তু উনি আমাদের কোনো কথা বলেননি। আমি এটাই ভাবছি, এসিপি স্যার আমাদের আদৌ কোনো কথা বললেন না কেন? আমি যদি আগে থেকে জানতে পারতাম তো হয়তো অভিজিৎ এত। তোমার কি মনে হয় এটা আমার জন্য হয়েছে? আমি জেনে শুনে অভিজিৎকে বিপদের মুখে ফেলে দিয়েছি? না স্যার, আমাদের তো কাজটাই এমনই স্যার, মৃত্যুর সঙ্গে খেলা করা। কিন্তু আমার স্যার আপনার কাছে একটাই প্রশ্ন করার আছে। কি? আপনি আমাদের এই কেসের থেকে দূরে কেন রেখেছিলেন? এটা একটা ইম্পর্টেন্ট কেস ছিল, মাত্র একজন অফিসারই এই কেসটা হ্যান্ডেল করতে পারত, আর ওপর থেকে আমাকে অর্ডারও দিয়েছিল, এই জন্যই আমি অভিজিৎকে এই কেস হ্যান্ডেল করতে বলেছিলাম। কিন্তু স্যার এটা কি এমন কেস? আপনি এখন তো বলতে পারেন আমাদের। একজন ফেমাস অ্যাক্ট্রেস অবন্তিকা 5 দিন আগে খুন হয়, আর যে কোনো ভাবে এই কথা আমাদের গোপন রাখা দরকার ছিল। আজকে জানো স্কুলে কি হয়েছে? রোহন আছে না, রোহন আমার জোরে চুল টেনেছিল আর আমি কাঁদছিলাম। এত রাতে আবার কে এলো? মানিয়া সোনা, বি এ গুড গার্ল। দেখো, তুমি ভেতরে গিয়ে শুয়ে পড়ো, মামা কিছুক্ষণের মধ্যে এসেই তোমাকে ঘুম পাড়িয়ে দেবে, ঠিক আছে? যাও। ভালো সোনা, গুড গার্ল, যাও।
নিজের সীমা ভুলে গেছিস তুই? তুই এখন আমাকেই আঁচড় কাটছিস? আজকে আমি তোকে ছাড়ব না। কি ভেবেছিস তুই, কি ভেবেছিস তুই নিজেকে? হ্যাঁ, এই তো সোনামণি। আরে কাঁদছো কেন? মাম্মি, মাম্মির কি হয়েছে? কে মারছে? অবন্তিকা ম্যাডাম? খুন! অবন্তিকা ম্যাডামকে কেউ খুন করেছে! কেঁদো না সোনামণি, চুপ করো, ঠিক আছে? চুপ করো, চুপ করো। কেঁদো না সোনা, কাঁদে না। স্যার, এটা এই মার্ডারটা এটা কি করে হলো? সেটাই খোঁজ করতে হবে অভিজিৎ। এটা হলো কি করে অভিজিৎ? আমি চাই যে এই কেস তুমি হ্যান্ডেল করো। ওকে স্যার। স্যার, আপনি এটার ব্যাপারে আমাকে কিছু বলেননি আগে। আমি এক্ষুনি ফোন করে বাকি টিমকে ডেকে নিচ্ছি। না, একদম না, শুধু তুমি এই কেস স্রেফ তুমি হ্যান্ডেল করবে। ওকে স্যার, আইল টেক কেয়ার। আমি আসছি। হ্যালো সোনা, হ্যালো সোনা, দেখো সোনা, আমি তোমাকে কয়েকটা জিনিস জিজ্ঞেস করব। শোনো, কোনো লাভ হবে না স্যার, ও খুব ভয় পেয়েছে, এর জন্য কারুর সঙ্গে কথা বলছে না। ঠিক আছে, আমি ওর কাছে পরে জেনে নেব। তুমি আমায় বলো যে যখন এই ঘটনাটা ঘটেছিল তার আগে বিল্ডিংয়ে আসা শেষ মানুষটা কে ছিল? স্যার, সোনামণি যখন আমার কাছে এলো, তার প্রায় 10-15 মিনিট আগে একটা লোক এসেছিল। লোকটা জ্যাকেট পরেছিল আর সামনের চুলগুলো গোল্ডেন কালারের, আজকাল ফ্যাশন হয়েছে না সোনার মতো। গোল্ডেন স্ট্রিকস, তুমি ভালো করে দেখেছিলে তো লোকটাকে? হ্যাঁ স্যার, আমার একটা চোখ, কিন্তু আমি ভালো করে দেখতে পাই। কবে হয়েছে এটা দেখি একবার। ওকে, যদি ওই লোকটাকে আবার দেখো তাহলে চিনতে পারবে। হ্যাঁ স্যার, নিশ্চয়ই। গুড। এটা এখানে কি করছে? আজ সকালেই অভিজিৎ আমাকে ফোন করে বলেছে যে ও খুনিকে প্রায় ধরেই ফেলেছে, আর ও এটাও বলেছে ওই খুনের সাথে ডিসকোর কোনো না কোনো সম্পর্ক অবশ্যই আছে, আর সেই জন্যই আমি তোমাদের অ্যালাইজা ডিসকোতে নিয়ে গিয়েছিলাম। কিন্তু অভিজিৎ শেষমেশ এলো না, অভিজিতের বডি এসে গেল। স্যার, ওই জন্যই কি ওই লোকটাকে আপনি অত মন দিয়ে দেখছিলেন? ওই যে যার চুলে গোল্ডেন স্ট্রিক ছিল, অনেকগুলো মেয়ে যার আশেপাশে ঘুরে বেড়াচ্ছিল, অভিজিৎ কি কোনো কথা ওই লোকটার ব্যাপারে আপনাকে আপনাকে বলেছিল? স্যার, যদি এরকমই হয় তো এখনই ধরে আনি ওকে। হ্যাঁ স্যার, ওই ওয়াচম্যানকেও আমরা নিয়ে আসতে পারি এই বুড়োতে, আর যদি ওই ওয়াচম্যান ওকে একবার চিনে ফেলে তো অবন্তিকার খুনির মুখ আমরা খোলাবই খোলাবো যে অভিজিতের মৃত্যু কি করে হলো। ঠিক আছে, যাও আর ওয়াচম্যানকে এখানে নিয়ে এসো। অভিজিতের হাতে এই ঘরে ওই খুনির সম্পর্কে নিশ্চয়ই কোনো প্রমাণ এসে গেছিল, আর তাই ও খুনিকে ধরতে বেরিয়ে পড়েছিল। ইয়েস স্যার। হতে পারে আমরাও এখানে এমনও কিছু প্রমাণ পাবো যা দিয়ে আমরা ওই খুনি পর্যন্ত পৌঁছতে পারবো যে অভিজিৎকে মেরেছিল। স্যার, ওয়াচম্যানকে পাওয়া যাচ্ছে না, মার্ডারের দিন থেকেই ওয়ার্ড আসেনি। কি, ওয়াচম্যানকে পাওয়া যাচ্ছে না? হয়তো মার্ডারে ওরও হাত থাকতে পারে। স্যার,
ইনি অরবিন্দ, অবন্তিকার স্বামী। স্যার, অ্যাকচুয়ালি আমি আর অবন্তিকা তো আলাদা হয়ে গেছি। ও এখানে থাকে আর আমি আমেরিকাতে। আমি তো এখানে শুধু মানিয়াকে আমার সঙ্গে নিয়ে যাওয়ার জন্য এসেছি। কি হয়েছে, কি খুঁজছো তুমি? ও নিয়ে গেছে। আচ্ছা দেখো, আমরা সবাই এখানে কাজ করছি তো, হ্যাঁ, তাই তুমি যেটা খুঁজছো সেটা পরে খুঁজো, ঠিক আছে? এখন তুমি কোনো জিনিসে হাত দিও না, কেমন? ও নিয়ে গেছে। কি নিয়ে গেছে? অভি আঙ্কেল এখনো ফেরত আনিনি। কি, কে নিয়ে গেছে? অভি আঙ্কেল আছে না, ও আমার টয় নিয়ে চলে গেছে। অভি আঙ্কেল মানে অভিজিৎ আঙ্কেল? কোন টয়টা? আমার গোলু। গোলু? এ গোলু কে? আমার টয়, আমার প্যারট। অভিজিৎ একটা একটা বাচ্চার খেলনা কেন চুরি করতে গেল? এটা তো আমি ভাবিনি। পেয়ে গেছি যেটা আমি খুঁজছিলাম। লাশটা পুড়ে গেছে ঠিকই, কিন্তু তাও কিছু বলতে চাইছে। তার মানে তুমি কিছু পাওনি? এসিপি সাহেব, আমি যদি বলে দিই না এর মধ্যে কি আছে, তাহলে আপনি আনন্দে লাফিয়ে উঠবেন। এই ধরনের কথা তো তোমার মুখ থেকে খুব কম শোনা যায়। এসিপি সাহেব, কখনো তো একটু হাসুন। সব সময় না কুচু করে ঘুরে বেড়িয়ে লাভটা কি? হ্যাঁ দেখুন, দেখুন একবারও চোখের দিকে মন দিয়ে দেখুন, দেখুন। এর মধ্যে তো শুধু চোখের ছাই আছে, চোখই নেই, সম্পূর্ণ পুড়ে গেছে। এই চোখটা, এবার এটাকে দেখুন। হ্যাঁ, কিন্তু এটার মানে কি? মানেটা এই যে এই লোকটার কেবল একটাই চোখ ছিল। কি? হ্যাঁ, অন্য যে কেউ হতে পারে, কিন্তু কিন্তু অভিজিৎ হতে পারে না। অ্যাবসলিউটলি অভিজিৎ হতে পারে। ভাই শালুকে, তুই আমায় সত্যি খুশি করে দিয়েছিস। এবার আসি এলো তো আমার বন্ধুর মুখে, দ্যাটস দ্য স্ট্রিট। কিন্তু শালুকে, যদি এ অভিজিৎ না হয় তাহলে অভিজিৎ আছে কোথায়? গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়, তারপর কি হলো? আমার মাথা কেন ব্যথা করছে? আরে গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার পর অত হসপিটালে থাকার কথা, এখানে কি করে এলাম? কে ওখানে? হ্যাঁ খুব কষ্ট হচ্ছে, কিন্তু এই চেষ্টা বেকার, কারণ এই দড়িটা অনেকটা মজবুত। কে তুমি? হ্যাঁ কে তুমি? হ্যাঁ এইটা ইম্পর্টেন্ট নয় যে আমি কে, ইম্পর্টেন্ট এইটা যে আমি এখানে কি করতে এসেছি। আমি তোমায় কিছু প্রশ্ন জিজ্ঞেস করব আর তুমি আমাকে সেগুলোর ভালোভাবে উত্তর দেবে। শোনো আমায়, কে আমি? হ্যাঁ এইটার ব্যাপারে তুমি কি করে জানলে? হাত খোলো আমার, হাত
আমার হাত খোলো। খুললেই তো তুমি আমার গলাটা টিপে ধরবে। বাজে কথা বন্ধ করো, বাজে কথা বন্ধ। লাকিকে ডিস্কো থেকে কেন অ্যারেস্ট করলে? লাকি? ও, কারণ কারণ ও আনলাগি ছিল। আমি এটুকুই জানি যে আকাশের রং নীল হয়, কিন্তু জুন মাসে মেঘ আসে, আর তারপর বৃষ্টি হবে। আর আমি জানি যে তুমি তুমি খুবই খুবই সুন্দর একজন সিআইডি অফিসারের সঙ্গে কিভাবে কথা বলে জানো না তুমি? এখন যখন তুমি মরার কথা ভেবেই নিয়েছো, তাহলে নাও মরো। এখন আসবে ওই এসিপি তোমার লাশটাকে সেলিউট করার জন্য। ঠিক আছে, ধরে নিচ্ছি যে আমার বন্ধু অভিজিৎ মরে গেছে, কিন্তু আমার এটাও বিশ্বাস যে তার মৃত্যুর পিছনে তোমারও হাত আছে, ঠিক কি না? বল না স্যার, আমি একটা মিথ্যে কথা যদি বেরোয় তোর মুখ থেকে, তোর গলা আমি দড়ির মতন পাকিয়ে ভেঙে দেব। যদি আমার সন্দেহ সত্যি হয়, তো তুই ভাবতেই পারছিস না যে আমি তোর সঙ্গে ঠিক কি কি করতে পারি। রোজ ওই ডিস্কোতে তুই রোজ যাস না? মাঝে মাঝে। তোর আশেপাশে ছজন মেয়ে ঘুরছিল কেন? আসলে আসলে আমি কি বলবো স্যার, মেয়েরা আমাকে দেখে পাগল হয়ে যায়, ওরা নিজেদের আটকাতেই পারে না। তাহলে তোর হাত দুটো যখন ভেঙে দেবো না, এই মেয়েগুলোই তোর হাতের জন্য পাগল হয়ে যাবে। হাত ভেঙে দেবেন কেন স্যার? যে হাতে তুই এই প্যাকেটগুলো দিস। প্যাকেট? হ্যাঁ, ওই 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 প্যাকেট। ও কিছু না স্যার, ও তো ওই ওই আমার ফ্যামিলির একটা সিক্রেট ফর্মুলা, আর কিছু না। তোর ফ্যামিলির সিক্রেট নিকুচি করেছে? হাট, সিক্রেট ফর্মুলা? ওঠ ওঠ, সোজা দাঁড়া, দেখি তোর ফর্মুলা কোথায়। এই তোর ফর্মুলা না? এই ফর্মুলা, এই ফর্মুলা তোর অনেক দিনের পুরনো ব্যবসা না? হ্যাঁ, চল বস। কিছু বলেছে ও? না স্যার, তবে এর কাছে ড্রাগ পাওয়া গেছে স্যার, আর আমার পুরো বিশ্বাস স্যার যে অভিজিতের মৃত্যুর পেছনে অবশ্যই এর হাত আছে। না দয়া, অভিজিতের খুনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এসব কি বলছেন স্যার? অভিজিৎ এখনো বেঁচে আছে। সত্যি? হ্যাঁ, অভিজিৎ এখনো বেঁচে আছে। যে ডেড বডি আমরা ব্রিজের কাছে পেয়েছিলাম, ওটা অভিজিতের নয়, মানে বডিটা ওই ওয়াচম্যানের। মনে আছে অবন্তিকার বিল্ডিং এর ওয়াচম্যানকে? ওর বডি ওটা। হ্যাঁ স্যার, আর ওই একমাত্র লোক যে অবন্তিকার খুনির চেহারাটা দেখেছিল, তাই ওই ওয়াচম্যানের বডিটাকেই অভিজিৎ বলে পুড়িয়ে দিয়েছে এরা। আর স্যার, এই যে ছেলেটা বাইরে বসে আছে, এও ওদের সঙ্গে আসে মনে হচ্ছে। কিন্তু স্যার, ও তো নিজের মুখ খুলতেই চাইছে না। স্যার, একে যদি কিছুক্ষণ আমার সঙ্গে ছেড়ে দেন, আমি আর মুখ খুলিয়ে ছাড়বো স্যার। কিন্তু সব থেকে জরুরি ব্যাপার হলো এটাই যে, ওটা যদি অভিজিৎ স্যারের বডি না হয়, তাহলে অভিজিৎ স্যার এখন আছে কোথায়? এর উত্তর ওখানেই পাওয়া যাবে, যেখানে আমরা অভিজিতের নকল লাশ পেয়েছি। চলো গিয়ে দেখি গাড়িটা ওই পর্যন্ত পৌঁছলো কি করে। স্যার, হ্যাঁ স্যার, এটা দেখুন, এখানকার সমস্ত গাছগুলো কেমন মিশে আছে মাটির সঙ্গে, মনে হচ্ছে অভিজিতের গাড়ি এখান থেকে গড়িয়ে নিচে চলে গেছিল স্যার। ওই অবন্তিকার খুনি পুরো প্ল্যানটা কষেছে স্যার। অভিজিতের গাড়ি এত জোরে এসে ধাক্কা মেরেছিল, তার মানে কেউ আগে থেকেই ওর গাড়ির ব্রেকটা খুলে রেখে দিয়েছিল, আর নয়তো অন্য কোনো একটা উপায়ে অ্যাক্সিডেন্টটা ঘটিয়েছিল। দা, অভিজিৎ এই কেসের ব্যাপারে এমন কোনো কথা জানতে পেরেছিল যে কারণে খুনি এত বড় ঝুঁকি নিয়ে ওর ওপর অ্যাটাক করার চেষ্টা করেছিল? তাহলে তো স্যার, খুনি অভিজিৎকে মেরেও ফেলতে পারে।
আমাদের যেভাবেই হোক ওকে আটকাতে হবে স্যার। হ্যাঁ এই দেখুন স্যার, স্যার এটা দেখুন, টায়ারের কত গভীর দাগ দেখুন স্যার। সাড়ে সাত ইঞ্চি স্যার, এটা অভিজিতের গাড়ির চাকার দাগ। আগে চলুন স্যার। এটা স্যার, এই চিহ্নটা নয় ইঞ্চি, নয় ইঞ্চির টায়ার মানে স্যার কোনো বড় গাড়ি, ওই মালপত্র বহর গাড়ি, হ্যাঁ এরকম একটা গাড়ি অভিজিতের গাড়ির পেছনে ছিল। এই দেখুন স্যার, এই বড় গাড়ির চাকার দাগ এখানে এই রাস্তার শেষে এসে শেষ হয়ে গেছে স্যার, আর এদিকে অভিজিতের গাড়ি এখান থেকে ঘষ্টে ওই দিকে নিচে গিয়ে পড়েছে। এর মানে হলো দয়া, খুনি অভিজিতের গাড়িটাকে পেছন থেকে ধাক্কা মারে আর অ্যাক্সিডেন্ট করিয়েছে, আর তারপরে অভিজিৎকে কার থেকে টেনে নামিয়ে ওয়াচম্যানের বডিটা কারে ঢোকায় আর তারপর কারটাকে জ্বালিয়ে দেয়। আর একটা কথা লক্ষ্য করেছো দয়া, দুটো গাড়ি ওই দিক থেকে এসেছে, পুনের থেকে, তার মানে অভিজিৎ পুনে গিয়েছিল। তাহলে তো স্যার ওই খুনির হদিশ ওই পুনেতেই পাওয়া যাবে। স্যার অভিজিৎ পুনেতে ঠিক কোথায় কোথায় গিয়েছিল এটা আগে জানতে হবে স্যার। হ্যাঁ একটা লোক আছে যে বলতে পারে। আচ্ছা আমি তোমাকে অভিজিতের ব্যাপারে খোঁজ নিতে বলেছিলাম। বুঝতে পারছি স্যার, আমার উপরে ভরসা নেই নাকি? আমি কোনোদিন ফেল হয়েছি বলুন? উনি পুনাতে পার্টিতে গিয়েছিলেন। কিসের পার্টি? রিও পার্টি, একদম স্পেশাল, একদম বিখ্যাত, প্রত্যেক শনিবার যে ড্রাগ চাইবেন পেয়ে যাবেন। ড্রাগের পার্টিতে এই অভিজিতের কি দরকার ছিল? ঠিক কোথায় ছিল এই পার্টিটা? বাহ সো, কি জায়গা, মনে হচ্ছে কোনো ফিল্মে সেটে চলে এসেছি। স্যার একটা তো লোক আছে স্যার, এ নিশ্চয়ই ওর ঠিকানা বলতে পারবে। দেখে চল, ঠিকঠাক পৌঁছানোর ইচ্ছে নেই নাকি? হ্যাঁ সরি স্যার। ঠিক আছে, এ যাতা পার্টি নয়, ড্রাগসের পার্টি। বড় লোকের ছেলেমেয়েরা এখানে নেশা করতে আসে, তবে আজ আমরা এসে পৌঁছেছি। বাহ খুব দারুণ ধান্দা চলছে। না ধান্দাটা খুব খারাপই চলছে, আর তাই আমরা এটাকে বন্ধ করতে এসেছি। আচ্ছা তুমি বলবে আর আমি বন্ধ করে দেব? তোমরা কারা? সিআইডি, আর আমরা তোমার এই দোকান চিরকালের মতো বন্ধ করতে এসেছি, আর তুমি কোনো বাচ্চাকে নেশা ধরিয়ে বিগড়ে দিতে পারবে না। বিগড়ে দিচ্ছি? আমি কেন কাউকে বিগড়াতে যাব? আপনারা কি বলছেন স্যার? লাস্ট স্যাটারডে এখানে একটা পার্টি হয়েছিল, রেফ পার্টি, যেখানে ড্রাগস ওপেনলি বিক্রি করা হচ্ছিল। না না স্যার, আপনাদের নিশ্চয়ই কোনো ভুল হয়েছে, এখানে তো পার্টি হয়, বাচ্চারা আসে, ডান্স মস্তি করে আর চলে যায়। ড্রাগসের ব্যাপারে আমি কিছু জানি না স্যার। কে দিয়েছিল এই পার্টিটা? হ্যাঁ কত লোক আসে স্যার, কত পার্টি হয় স্যার, আমি এখন কি কি মনে রাখবো স্যার? আচ্ছা লাকি, লাকি পার্টি দিয়েছিল স্যার, কিন্তু আমার সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই। লাকির অ্যাড্রেস কি বল? 104 গার্ডেন প্যালেস, জুহু, মুম্বাই। শাবাশ, পায়ের তলার মাটি সরে গেলেই কত সহজে সত্যি কথা মুখে চলে আসে তাই না? তুমি নিজের স্বভাবটাকে পরিবর্তন করবে না? না নাকি তোমার নিজের মৃত্যুর জন্যও ভয় হয় না? একজন সিআইডি অফিসার হয়ে মরতে ভয়? হ্যাঁ আর তাও একটা সুন্দরী মেয়ের হাতে। ওই দিন তুমি লাকির জন্য বেঁচে গেছিলে, কিন্তু আজ তুমি বাঁচতে পারবে না। প্লিজ ছেড়ে দাও, আমি কাউকে কিছু বলবো না। সিআইডি অফিসার হওয়ার এটাই একটা ক্ষতি, যে তুমি বাঁচতে পারবে না, কারণ আমি তোমায় ছাড়বো না। তো যদি আমি সিআইডি ছেড়ে দিই তাহলে? হ্যাঁ দেখো না, এই আমার লোকজন তো আমাকে বাঁচাতেই পারছে না, তাই আমি ভাবছি আমি সিআইডি ছেড়ে দেব।
হ্যাঁ, সিআইডি ওখানে যাচ্ছে, কেটে পড়ো ওখান থেকে। এটা কিন্তু অভিজিতের বাঁচা মরার প্রশ্ন, কোনো ভুলচুক করা যাবে না। এভরিবডি বি অ্যালার্ট। তার মানে ওই লোকগুলো অভিজিৎকে এখানে বেঁধে রেখেছিল। রক্ত! ও মাই গড! দেখুন, ইম্পোর্টেড ড্রেস। গুড। এইরকম জামা কাপড় আমরা কাকে পড়তে দেখলাম? লাকি, ওর এরকম রংচঙে পোশাক পরার খুব শখ। লাকি সত্যি সত্যি এর মধ্যে ছড়িয়ে নেই তো? কিন্তু লাকি তো বিউরোতে আছে। হ্যাঁ, সেই জন্যই তো বলছি যে লাকি ছাড়া আরো অন্য কোনো লোক আছে এর মধ্যে। স্যার, লাকি যে বিউরোতে বন্দী এটা ওর বন্ধুরা ভালো করেই জানে। সেই জন্যই আমরা এখানে আসার আগেই সব কিছু হয়ে গেছে, তাই এখন লাকিকে চার্জ করে কোনো লাভ নেই। স্যার, এবার আমরা তাহলে অভিজিৎ স্যারকে কোথায় খুঁজব? আর স্যার, ওদের কেউ যারা অভিজিৎ স্যারকে মেরেছে? একটা জায়গা আছে, আর বোধহয় ওরাও তাড়াহুড়ো করে ওখানেই গেছে। ছেড়ে দাও ওকে এখানে। তোমরা গিয়ে এই জায়গাটা পরিষ্কার করো। এখানে কোনো প্রমাণ কোনো রেকর্ড থাকা চাই না। তাড়াতাড়ি করো, সিআইডি যে কোনো সময় এখানে চলে আসবে। চলো। ম্যাম, এখানে কি করব? ছেড়ে দাও ওকে এখানে, এমনিতেও তো মরতে চলেছে, দুই মিনিটে উপরে চলে যাবে। চলো চলো। অভিজিৎ, 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 তুমি ঠিক আছো তো? মাই গড, দা স্যার, এর গুলি লেগেছে, এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে। স্যার, অভিজিৎ, এরা তোমাকে মারার চেষ্টা করেছিল কেন? হ্যাঁ, এদের ব্যাপারে কিছু জানতে পেরেছিলে? ইয়েস স্যার। টিয়া, টিয়া, গে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলো, সাবধানে, সাবধানে। কি আছে এতে? স্যার, মানিয়ার টিয়াটা এই কেসের সবচেয়ে জরুরি তথ্য রেকর্ড করে ফেলেছে। খুনির নাম স্যার। আঙ্কেল, 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 দেখো না বাবা আবার জেদ করছে। না সোনালি, উনি যা করছেন ভেবেচিন্তেই করছেন। আঙ্কেল, দিস ইজ নট ফেয়ার। বাবা এটা ঠিক করছে না। আমারও তো একটা অধিকার আছে। আমি কোনো বাচ্চা নাকি যে বাবা আমার কথা শুনছে না? ওফো সোনালি, তুমি এখন কিছু বলো না। বাবা এখন রেগে আছেন, পরে বলো, ঠিক আছে? এখন তুমি আমার সঙ্গে এসো, কাম। স্যার প্লিজ, স্যার আমার কথা শুনুন। আমি তোমার কোনো কথা শুনতে চাই না, আজ থেকে তোমাকে বের করে দিলাম। স্যার প্লিজ, স্যার আমার কথা শুনুন, আমি আর সোনালি। আমি বলছি না, আমি তোমার মুখও দেখতে চাই না, আজ থেকে তোমাকে তাড়ি দেওয়া হলো। বাবু। কি চাই? বাবু, সমর স্যার এসছেন। ও এখানে কেন এসছে? আমি ওকে দেখছি, আমি ওকে বারণ করেছিলাম না, এখানে একদম আসবে না। আজকে আমি তো ওকে চিকে ছাড়ছি।
এক্সকিউজ মি ডক্টর সন্দীপিতা, এখন বাবার কি অবস্থা? আমি আপনাকে জিজ্ঞেস করছি, চার ঘন্টা হয়ে গেছে, কিছু তো বলুন। সোনালী, আই এম ভেরি সরি, দেবপ্রকাশ বাবুর শরীরটা মোটেই ভালো নেই। আপনি একটা কাজ করুন, আপনি এক্ষুনি বাইরে গিয়ে ফর্মটা সাইন করে দিন। ডোন্ট ওরি, আমি আছি না, আমি নিজে অপারেশন করব। দিশা, ওনাকে বাইরে নিয়ে যাও। সোনালী, প্লিজ প্লিজ। স্যার, আমি ভাবছিলাম কি, হ্যাঁ হ্যাঁ, নার্স প্রীতি, ওনাকে তাড়াতাড়ি তৈরি করে অপারেশনের জন্য, খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি। স্যার, হ্যাঁ বলো। ডক্টর পল্লবী? হ্যাঁ স্যার। সব কিছু রেডি আছে? হ্যাঁ স্যার। গুড, দেখো সমস্ত সিস্টেমটা চেক করে নাও, আজকের অপারেশনে যেন কোনো গোলমাল একদম না হয়, সমস্ত ছোটোখাটো জিনিসে নজর রাখবে, শেষ মুহূর্তে যেন কোনো গোলমাল না হয়। স্যার, আমি সব কিছু নিজে হাতে চেক করেছি, হসপিটালের বেস্ট নার্সদের এখানে ডাকা হয়েছে, আর এ পজিটিভ ব্লাড গ্রুপের 10টা বোতলও আনিয়ে রেখেছি। গুড ডক্টর পল্লবী, যে কোনো প্রকারে এই অপারেশনটা সাকসেস হতেই হবে, দেবপ্রকাশবাবুর জীবন অবশ্যই আমাদের বাঁচাতে হবে, যেমন করি হোক না কেন। আমার জীবনে যা কিছু উন্নতি সব ওনার জন্যই হয়েছে। স্যার কি হয়েছে, আমি এর আগে কখনো আপনাকে এত ডিস্টার্ব দেখিনি। রিল্যাক্স করুন স্যার, আপনি তো এর থেকে আরও বেশি ডিফিকাল্ট সার্জারি করেছেন। ঠিক বলেছ, আমি দেবপ্রকাশবাবুকে দেখে আসছি, 10 মিনিটের মধ্যেই এই অপারেশনটা শুরু করব। সব কিছু রেডি রাখো, কেমন স্যার? ডক্টর, এই দেবপ্রকাশবাবুকে আমি তো স্যারকে এর আগে এতটা দুশ্চিন্তায় কখনো দেখিনি। তুমি জানো না, দেবপ্রকাশবাবু এই হসপিটালটাকে বানানোর জন্য অনেক টাকা দিয়েছিলেন, এই হসপিটাল ওনার জন্যই তৈরি হয়েছে। প্লিজ তাড়াতাড়ি চলুন, প্লিজ প্লিজ তাড়াতাড়ি চলুন। সোনালি রিল্যাক্স, সব ঠিক হয়ে যাবে। ও মাই গড, এটা কি হয়েছে ডক্টর পল্লবী? পেশেন্ট ইজ ডেড। এটা কেমন করে হতে পারে? মনে হচ্ছে ওনাকে এখানে আনার আগেই মৃত্যু হয়েছে। না স্যার, আসলে তো এনার খুন হয়েছে, কেউ একজন ওনার গলা টিপে ওনাকে খুন করেছে। আমি এরকম দিনটা মোটেই দেখতে চাইনি। আপনি আমাদের ছেড়ে চলে গেলেন। একদম পরিষ্কার দেখা যাচ্ছে স্যার যে শ্বাসরোধ করে মারা হয়েছে, দাগ এতটাই স্পষ্ট যে। হ্যাঁ স্যার, মনে হচ্ছে প্লাস্টিক টিউব দিয়ে শ্বাসরোধ করা হয়েছে। দেবপ্রকাশবাবু আমার কাছে আমার বাবার থেকে অনেক বড় ছিলেন, উনি আমাকে পড়াশুনো করিয়েছেন, মেডিকেল পড়ার জন্য আমাকে টাকা দিয়েছেন, তারপর নিজের হসপিটালে চাকরিও দিয়েছেন। কি করেননি উনি আমার জন্যে? আমি ওনার জন্য কি করলাম, কিচ্ছু করতে পারলাম না। আমরা বুঝতে পারছি ডক্টর সন্দীপ এটা, কিন্তু আপনাকে খুনিকে ধরার জন্য আমাদের সাহায্য করতে হবে। আপনি কিচ্ছু বুঝতে পারছেন না এসিপি স্যার, আপনি আপনি কিচ্ছু বুঝতে পারছেন না। হ্যাঁ ঠিক আছে, কিন্তু একটা কথা বলুন তো, দেবপ্রকাশবাবুকে হসপিটালে কেন নিয়ে আসা হয়েছিল, কি অসুখ ছিল ওনার? উনি সিঁড়ি থেকে পিছলে পড়েছিলেন, মাথাতে খুব আঘাত লেগেছিল, কাল সকালে এনারা সবাই ওনাকে এখানে নিয়ে আসেন, আজ সকালে যখন আমি এনাকে দেখলাম তখন ওনার অবস্থা খুবই খারাপ হয়েছিল। তারপর তারপর কি হয়েছে? তারপর আমি নার্সদের অপারেশনের জন্য তৈরি হতে বলেছিলাম, যখন আমি অপারেশন রুমে পৌঁছালাম তখন তো ইনি তো মারা গিয়েছিলেন।
বিশ্বাস করুন স্যার, কেউ ওনাকে খুন করে দিয়েছে। মানে সকাল অবধি উনি ঠিক ছিলেন আর হসপিটালের এত স্টাফ আছে, তাছাড়া সবসময় লোকজন আসছেই এখানে, এটা কি করে সম্ভব যে কেউ চুপি চুপি এসে খুন করে চলে গেল আর কেউ দেখতেই পেল না? ডক্টর সন্দীপ, এটা যখন দেবপ্রকাশবাবুকে আইসিইউতে অ্যাডমিট করা হয়েছিল, ওনার কাছে কে ছিল? নার্স প্রীতি ছিল, ও অপারেশনের জন্য সব প্রস্তুত করছিল। সিস্টার প্লিজ, এই রুমের কোনো জিনিসে আপনি হাত লাগাবেন না। হাত না লাগিয়ে আমি কি করে পরিষ্কার করব? আইসিইউ কে 24 ঘন্টা পরিষ্কার রাখা আমাদের ডিউটি ম্যাডাম। নার্স, এখন কাজটা বন্ধ রাখো। মনে হচ্ছে দেবপ্রকাশ বাবুর মার্ডারটা এই ঘরেই হয়েছে। ঠিক আছে ডক্টর। এক মিনিট সিস্টার, অপারেশনের আগে পুরোটা সময় আপনি দেবপ্রকাশ বাবুর সাথে এখানেই ছিলেন? হ্যাঁ স্যার। তো অপারেশনের আগে দেবপ্রকাশ বাবুর সঙ্গে দেখা করতে এখানে কে এসেছিল? স্যার কে বলুন, কে এসেছিল এখানে? স্যার ডক্টর সন্দীপ পেটা এসেছিলেন। কি আজেবাজে কথা বলছো, আমি কোথায় এসেছিলাম? আমি তো আমার অফিসে ছিলাম, তারপর তো অপারেশন থিয়েটারে চলে গেলাম। স্যার আপনি এসেছিলেন, আমি এখানেই ছিলাম, আর আপনি এলেন আর মাথা খারাপ হয়ে গেছে তোমার? আমি বলেছি না, আমি ঘরেতেই ছিলাম। এতটা উত্তেজিত হওয়ার দরকার নেই ডাক্তারবাবু। আচ্ছা আপনি একটা কাজ করুন, আপনি গিয়ে আপনার অফিসে অপেক্ষা করুন, আমরা আসছি। প্লিজ আমি জানি না কেন স্যার, কিন্তু আমার মনে হয় ওটা ডক্টর সন্দীপ পেটাই ছিলেন। ডক্টর সন্দীপ পেটাই ছিলেন, তার মানে আপনি মুখটা ভালো করে লক্ষ্য করেননি তাই না? স্যার আসলে ব্যাপারটা এরকম হয়েছিল যে ডক্টর সার্জিক্যাল গাউন পরেছিল, তো ওনার মাথা মুখ সব ঢাকা ছিল, শুধু চোখ দুটোই দেখা যাচ্ছিল। আপনি যখন মুখটা পরিষ্কার দেখতে পাননি, তাহলে আপনি কি করে এতটা নিশ্চিন্ত হচ্ছেন যে ওটা ডক্টর সন্দীপ পেটাই ছিলেন? ওটা তো অন্য কেউ হতে পারে। আসলে স্যার নার্স, আপনি বলতে কিছু ভয় পাচ্ছেন? না, আসলে ব্যাপারটা হচ্ছে ওই লোকটা খুঁড়িয়ে চলছিল, আর আমাদের হসপিটালে খুঁড়িয়ে চলার মতো একজনই লোক আছেন, সেটা ডক্টর সন্দীপ পেটা। আচ্ছা একটা কথা আমায় বলুন, আপনি পেশেন্টকে ডাক্তারের সঙ্গে একা ছেড়ে কোথাও কি গেছিলেন কাছাকাছি? হ্যাঁ স্যার, আমি 2 মিনিটের জন্য ওয়াশরুম গিয়েছিলাম, কিন্তু স্যার আমার কথা বিশ্বাস করুন, ওটা সন্দীপ পেটাই ছিলেন। আপনি চাইলে ডক্টর পল্লবীকে জিজ্ঞাসা করতে পারেন। ডক্টর পল্লবী? হ্যাঁ ম্যাম। উনিও এসেছিলেন এখানে? এই কথাটা আপনি আমাদের আগে বলেননি কেন? ম্যাম, উনি ডক্টর সন্দীপ পেটাকে খুঁজতে এখানে এসেছিলেন, উনি দরজা খুললেন আর ডক্টর সন্দীপ পেটাকে বিজি দেখে উনি সরি বলে বেরিয়ে গেলেন। বড় অদ্ভুত ব্যাপার, একজন সিঁড়ি থেকে পড়ে যায় আর তার মাথায় চোট লাগে, কিন্তু তার সেখানে মৃত্যু হয়নি, কিন্তু যখন তাকে হসপিটালে নিয়ে আসা হয় তখন সে খুন হয়ে যায়। সোনালি, তুমি কি তোমার বাবার শত্রুর ব্যাপারে কিছু জানো, যারা তোমার বাবাকে মারবার চেষ্টা করেছিল? স্যার কোনো শত্রু তো না ছিল না, কিন্তু একজন আছে। মানে আপনি কাউকে সন্দেহ করছেন? একজন এরকম মানুষ, একজন এমন মানুষ আমার বাবাকে মেরেছে, যাকে আমার বাবা সব থেকে বেশি বিশ্বাস করত। সোনালি, যা বলবে ভেবেচিন্তে বলবে, যেন এমনটা না হয় যে পরে তোমাকে পছতাতে হয়। সত্যিটা বলে দেওয়াই ভালো। আগে হ্যাঁ, সত্যি বলাটাই ভালো, আর আমরা আপনার এই বাবার খুনিকে ধরবার চেষ্টা করছি। সে আর কেউ নয়, সে ডক্টর সন্দীপ পেটা নিজে। ডক্টর সন্দীপ পেটা? কিন্তু উনি কেন এনাকে মারার চেষ্টা করবে? উনি তো বলছিলেন যে দেবপ্রকাশ বাবু ওনার পিতৃসম। আগে হ্যাঁ স্যার, একটা সময় এরকম ছিল, 1-2 বছর আগে স্যার, কিন্তু এখন এখন তো উনি আমার বাবার সব থেকে বড় শত্রু। এই 1-2 বছরে এমন কি হয়েছিল স্যার? বাবা আসলে ডক্টর সন্দীপ পেটার নাম নিজের উইলের থেকে বাদ দিতে চেয়েছিলেন। মানে দেবপ্রকাশবাবুর উইলে ডক্টর সন্দীপ পেটার নাম ছিল? হ্যাঁ স্যার, কিন্তু উনি ওনার উইলটা বদলাতে চাইছিলেন। আর এই উইল বদলানোর কথাটা ডক্টর সন্দীপ পেটা জানতে পেরেছিলেন? আগে হ্যাঁ, আমি ওনাকে বলেছিলাম। তাহলে এই উইল চেঞ্জ করা হয়েছিল কি না? না।
কাম ইন। এক মিনিট এসিপি স্যার। হ্যাঁ, শুনেছি মিষ্টির দোকানের লোক নিজেদের মিষ্টি খায় না। এটা মিষ্টি নয় এসিপি স্যার, আমি তো ডায়াবেটিক পেশেন্ট, তাই এটা আমাকে নিতেই হয়। দিনে দুবার ইনসুলিন ইঞ্জেকশন আমাকে নিতেই হয়, সকাল 10টার সময় আর সন্ধ্যা 6টার সময়। কি করব, আমি তো খুব গরিব মানুষ, তাই ডাক্তারের ফিজ হয়তো দিতে পারবো না, সেই কারণে আমি নিজের ইঞ্জেকশন নিজেই নিয়ে থাকি। আপনি মজা বেশ ভালোই করেন ডাক্তারবাবু। না না, আমি তো আপনাদের কথার শুধু জবাব দিলাম মাত্র। ডাক্তারবাবু একটা কথা বলুন, আপনি কি জানতেন যে দেবপ্রকাশবাবু তার উইল চেঞ্জ করছিলেন? হ্যাঁ, আমি জানতাম সব কিছু। ওই লয়ারের ফোন এসেছিল। তো তো কি, ওনার নিজের ইচ্ছা, নিজের উইল যখন খুশি বদলাবেন? এক্ষেত্রে আমি আর কি করতে পারি? আমি সন্ধেবেলায় আজ ওনার সাথে দেখা করতে চেয়েছিলাম, কিন্তু একটা মিটিংয়ের জন্য আমি যেতে পারিনি। তার মানে উইলে আপনার নাম থাকলো কি না থাকলো তাতে আপনার কিছু যায় আসে না। প্রপার্টির একটা বড় অংশ যেটা আপনি হয়তো পেয়ে যেতেন, সেটা দেবপ্রকাশবাবু আপনার কাছ থেকে কেড়ে নিচ্ছিলেন, আর তাতে আপনার কিছু যায় আসে না। দেখুন, আমি একজন ডাক্তার, আর আমার কাছে শুধু কাজ ছাড়া অন্য কিচ্ছু বড় নয়। আর এক্ষেত্রে যে পয়সাটা থাকতো না, সেটা হসপিটালের কাজেই লাগতো। আপনার ভাষণ শুনে তো মনে হচ্ছে সকালে টিভি দেখছি। কি ডক্টর সন্দীপ বেটা, আপনার নার্স প্রীতি আমাদের বলেছে যে দেবপ্রকাশবাবুকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার আগে আপনি ওনার রুমে গিয়েছিলেন। আমি আগে? হ্যাঁ, আপনি। আমি কখনো যাইনি, এটা মিথ্যে কথা, আমি কখনোই ওখানে যাইনি। ডক্টর সন্দীপ বেটা, নার্স বললেন যে আপনি দেবপ্রকাশবাবুর রুমেতে সার্জারি ড্রেস পরেই গেছিলেন, মানে গায়ে বেশ বড় কোট, মুখে মাস্ক, মাথায় ক্যাপ, এইসব। সব কি বাজে কথা। দেখুন স্যার, আমি গত 20 বছর ধরে সার্জারি করছি। আচ্ছা, আমি কি পাগল নাকি যে অপারেশনের পোশাক পরে আমি সারা হসপিটালটা ঘুরে বেড়াবো? ঠিক আছে, ধরে নিচ্ছি আপনি সেই সময় ওখানে যাননি। তাহলে সেই সময় আপনি ছিলেন কোথায়? এখানেই ছিলাম, এই আমার কেবিনে। একা নাকি আপনার সাথে অন্য কেউ ছিল? না তো, আমি সম্পূর্ণ একাই ছিলাম এই কেবিনে। আসলে আমাকে কি কেউ এখানে ডেকেছিলেন? কি হয়েছে ডক্টর বল্লবী? নার্স বললেন যে আপনি অপারেশনের আগে আইসিইউতে গেছিলেন, এটা কি সত্যি? হ্যাঁ, আমি গিয়েছিলাম, কিন্তু ভেতরে যেতে পারিনি। কেন কেন? সেখানে তখন ডক্টর সন্দীপ পেঠা কোনো পেশেন্টকে দেখছিলেন। এটা কি বাজে কথা বলছো তুমি? আপনি জানেন আপনি কি বলছেন ডক্টর পল্লবী? স্যার, আপনি আমাকে বলেছিলেন যে আপনি দেবপ্রকাশবাবুকে দেখতে যাচ্ছিলেন, তো আমি আপনাকে শুধু ডাকতেই এসেছিলাম। হ্যাঁ ঠিকই, আমি বলেছিলাম যে আমি কেবিনে দেখতে যাব, কিন্তু আমি তো যাইনি সেখানে, আমি তো এখানেই ছিলাম, এই কেবিনে আমি এখানেই ছিলাম। ডক্টর পল্লবী, যখন আপনি ওখানে গিয়েছিলেন আপনি কি দেখেছিলেন? কি দেখেছিলেন? আমি ওখানে যখন পৌঁছলাম তখন আমি দেখলাম, স্যার আমরা অপারেশনের জন্য রেডি। ওকে স্যার। মানে তখন ডক্টর সন্দীপ এটা হাত নাড়িয়ে উত্তর দিয়েছিলেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ডক্টর পল্লবী, আমার মনে হচ্ছে আপনি নেশা ভাঙ করেছেন, নিশ্চয়ই এটা আমাকে ফাঁসানোর কোনো ষড়যন্ত্র হচ্ছে। এসিপি স্যার, আপনি একটু ভাবুন, আমি কেন এসব করব? দেবপ্রকাশবাবু আমার কাছে ছিলেন আমার বাবার মতো মানুষ। হ্যাঁ, মেনে নিলাম আপনি সত্যি বলছেন, কিন্তু ওখানে যেই থাকুক না কেন, সে তার সার্জিক্যাল কাপড় কোথাও না কোথাও তো লুকিয়েছে। এ তো অদ্ভুত ব্যাপার, আমি তো বিশ্বাসই করতে পারছি না, একজন লোক তার নিজের হসপিটালেই খুন, সেটা আবার নিজের লোকের হাতে। এটা তুমি তুমি ওখানে লুকিয়ে দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, বেরিয়ে এসো। স্যার এক মিনিট, স্যার আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই। কি কথা? কথাটা কি? স্যার আসলে সোনালী আপনাকে সমস্ত কথা সত্যি করে বলেনি। কি
তুমি বলতে চাইছো ডক্টর সন্দীপ এর নাম উইল থেকে কাটার কথা ছিল না? না স্যার, ব্যাপারটা তা নয় স্যার। ডক্টর সন্দীপ এর নাম তো উইল থেকে কাটার কথা ছিলই, কিন্তু তার সঙ্গে সোনালীর নামও উইল থেকে কাটার কথা ছিল। কি সোনালি? মানে দেবপ্রকাশ বাবু নিজের সম্পত্তি থেকে নিজের মেয়েকে বেদখল করছিলেন? ওকে হ্যাঁ, এই কথাটা ভেবেচিন্তে বলছেন তো? হ্যাঁ আগে স্যার, আমি আপনাদের মিথ্যে কেন বলবো? কিন্তু যদি কোনো মানুষ নিজের মেয়েকে নিজের সম্পত্তি না দেয় তাহলে কাকে দেবে? হ্যাঁ আসলে স্যার, সোনালীর ওর উকিল অজয়ের সঙ্গে চক্কর চলছে, অ্যাফেয়ার আছে। অ্যাফেয়ার ছিল তো তার সঙ্গে দেবপ্রকাশ বাবুর উইলের কি সম্পর্ক? দেবপ্রকাশ বাবু অজয়কে একদম পছন্দ করতেন না। উনি সোনালীকে এটা বুঝিয়েছিলেন যে ও যদি অজয়ের সঙ্গে সম্পর্কটা না শেষ করে দেয় তাহলে পুরো প্রপার্টি থেকে ওকে বাদ দিয়ে দেওয়া হবে। আর সোনালী ওনার কথা শোনেনি? ওকে না স্যার। আর যেদিন উনি সোনালীকে এটা বুঝিয়েছিলেন সেদিনই ওর অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর সেদিনই উনি অজয়কেও কাছ থেকে বের করে দেন। আপনি যা বলছেন সব সত্যি। আসলে আমি আর সোনালী একে অপরকে, অজয় আর আমি একে অপরকে সত্যিই ভালোবাসি, এটা বাবা পছন্দ করতো না। তাতে কি করতে পারি? দেবপ্রকাশ বাবু আপনাকে বারণ করেছিলেন আগে? হ্যাঁ, কিন্তু আমার বাবা আমাকে খুব ভালোবাসত। আর সোনালীকে আমিই বারণ করেছিলাম যাতে এই কথাটা না বলে, না হলে আপনারা আসল খুনিকে ছেড়ে আমাদের পেছনেই পড়ে যেতেন। কিন্তু আপনারা দুজনে কি এটা জানতেন যে ওনার নাম উইল থেকে বাদ যেতে চলেছিল? আপনি কোনো রকম টাকা পয়সা পেতেন না? দেখুন স্যার, আমার বাবা একজন কোটিপতি ছিলেন এ কথা ঠিক, কিন্তু আমিও কোনো গরিব বেচারি নই। আমার নিজেরও ফ্যাশন ডিজাইনিং এ নিজের বিজনেস আছে। তাও টাকা তো টাকাই। দেবপ্রকাশবাবু আপনার নামটা উইল থেকে কাটার আগেই আপনি ওনাকে ছুটি দিয়ে দিলেন। এটা এটা আপনি কি বলছেন? আমি আমি পয়সার জন্য নিজের বাবাকে মারব? আচ্ছা ঠিক আছে, আপনারা জানতে চান তো যে বাবা মারা গেলে আসল লাভটা কার হতো? তাহলে আপনারা ডক্টর সন্দীপটাকে কেন ধরছেন না? আগে হ্যাঁ, আমরা এটাও জানি দেবপ্রকাশ বাবু নতুন উইল থেকে সন্দীপটার নামও বাদ দিতে চেয়েছিলেন। আপনি এটা জানতে চান যে উনি এরকম কেন করেছিলেন? নিজের ছেলের জন্য। ডক্টর সন্দীপটার ছেলে? কিন্তু তারই উইলের সঙ্গে কি সম্পর্ক? ডক্টর সন্দীপটার সৎ ছেলে সমর আমাদের হসপিটালেই কাজ করত, কিন্তু নিজের ওই মাতলামির চোটে একদিন হাসপাতালে খুব ঝামেলা করে দিয়েছিল। দু তিনটে পেশেন্টের অপারেশনের 12টা বাজিয়ে দিয়েছিল, মারা গেছিল ওই পেশেন্টগুলো, সেজন্য আমার বাবাকে বের করে দিয়েছিল। এসব কবে হয়েছিল? 2-3 বছর আগে। আর কাল সকালে হঠাৎ ও এখানে এসেছিল। কি? কাল সকালে সমর এখানে এসেছিল? আগে হ্যাঁ। আর ও আসার পর হঠাৎ করে বাবার এই অ্যাক্সিডেন্ট। দেবপ্রকাশবাবু এই সিঁড়ি থেকেই পড়ে গিয়েছিলেন তাই না? আগে হ্যাঁ স্যার। এটা কি ঠিক জানি না, দেখুন নিচে। মনে হচ্ছে দেবপ্রকাশ বাবুর অ্যাক্সিডেন্ট হয়নি, করানো হয়েছিল। স্যার দেবপ্রকাশ বাবুর অ্যাক্সিডেন্টটা হয়নি, ওটা করানো হয়েছিল। করানো হয়েছে? হ্যাঁ স্যার। স্যার যেখানে উনি পড়ে গেছিলেন সেখান থেকে আমরা এই ছোট ছোট ডায়মন্ডগুলো পেয়েছি। এটা তো নকল মনে হচ্ছে। হ্যাঁ স্যার, নকলই এগুলো। কেউ ইচ্ছে করে সিঁড়ির উপরে ফেলে রেখেছিল, পরে ঝাড়ু দিয়ে সাফও করেছিল, তবে সিঁড়ির নিচে এক কোণ থেকে এগুলো আমরা পেয়েছি। মানে দেবপ্রকাশ বাবুর পা এর উপরে পড়ে আর উনি পড়ে যান? হ্যাঁ স্যার, আর এত জোরে পড়েছিলেন যে সম্ভবত ওখানেই মরে যাওয়ার কথা। যেহেতু ওখানে মৃত্যু হয়নি তাই এখানে মেরে ফেলা হয়েছে। আরও স্যার, সোনালী
সমরের ব্যাপারে যা কিছু বলেছে তাতেও গল্পটা অন্যরকম মনে হচ্ছে স্যার। এই সমর ছেলেটাই কিছু করেছে স্যার। একে তো ওকে হসপিটাল থেকে বের করে দেওয়া হয়, তারপর ওর বাবার নামটাও কেটে দেওয়া হয় উইল থেকে। কিন্তু স্যার, সমরকে বের করাই তো ওর নিজের বাবারই হাত ছিল। ডক্টর সন্দীপ এটা তো ওনার সৎ বাবা। যদি আমরা ধরে নিই যে সমর ওই সময় বাড়িতে ছিল আর ওই অ্যাক্সিডেন্ট করিয়ে দেবপ্রকাশবাবুকে সিঁড়ি থেকে ফেলেছিল, তাহলে যখন দেবপ্রকাশবাবুর খুন হসপিটালে হয়েছিল তখন তো সমর ছিল না। না, সমর হসপিটালেই ছিল। ওই যে ডাক্তারের পোশাক পরে ঘুরে বেড়াচ্ছিল, নার্স আর পল্লবী একটা ডাক্তারকে দেখেছিল না আইসিইউতে ঘুরে বেড়াতে? স্যার তাড়াতাড়ি চলুন স্যার, স্যার ওখানে স্টোর রুমে কিছু আছে স্যার, আসুন স্যার। পুরো হসপিটালের জিনিসপত্র রয়েছে এখানে, কাপড় লোকানোর এর থেকে ভালো জায়গা আর কোথায় হতে পারে? স্যার এই দেখুন স্যার, এই লন্ড্রি বিন, সমস্ত সার্জিক্যাল কাপড় ধোয়ার জন্য এই বিনটাতেই রাখা হয় স্যার। গুড, তো নকল ডাক্তারের কাপড় তোমরা পেয়েছ? না স্যার, এখানে আরও স্যার অনেকগুলো গাউন আছে, এর মধ্যে ওই ড্রেসটা চেনা খুব মুশকিল স্যার। এর মানে হলো সে তার নিজের কাপড় এই সব কাপড়ের মধ্যে লুকিয়ে রেখেছে হয়তো স্যার। কিন্তু একটা অন্য জিনিসও আমরা পেয়েছি। কি? এক মিনিট। জুতো? হ্যাঁ স্যার, কেউ কোনো তাড়াহুড়োতে এখানে তার জুতোটা লুকিয়ে রেখে গেছে। এই জুতো আর কারোর নয়, নিশ্চয়ই ওই নকল ডাক্তারের জুতো, যে ডাক্তার সন্দীপ এটা সে যে আইসিইউতে ঢুকেছিল, এটা ওরই জুতো হবে, না হলে কেউ নিজের জুতো এখানে কেন লুকাবে? তার মানে ওই নকল ডাক্তারটা আইসিইউ থেকে এখানে আসে, নিজের জামা কাপড় ছাড়ে এখানে লোকায় আর তারপর এখান থেকে পালিয়ে যায়। হ্যাঁ, এর মানে হলো ডাক্তার সন্দীপ এটা ঠিকই বলছেন যে তিনি একবার মাত্র আইসিইউতে গিয়েছিলেন। যদি উনি দ্বিতীয়বার আইসিইউতে গিয়ে থাকেন তাহলে এখনো এই জুতো তার পায়ে থাকতো। স্যার, ডক্টর সন্দীপ পেটের উপর থেকে তো আমাদের সন্দেহ চলে গেছে, কিন্তু আরও একজন সন্দীপ পেটে রয়েছে যে আমাদের হাত থেকে বেঁচে গেছে। আর একজন সন্দীপ পেটা? ডক্টর সন্দীপ পেটের ছেলে সমর সন্দীপ পেটা। ডক্টর সন্দীপ পেটা, দেখুন আমরা আপনার সাথে সমরের ব্যাপারে কিছু কথা বলতে চাই। তো ডক্টর সন্দীপ পেটা, আপনি ঠিক আছেন তো? ডক্টর সন্দীপ পেটা, আরে রক্ত, তাড়াতাড়ি ডাক্তারকে ডাকো তাড়াতাড়ি। ডক্টর প্লিজ দেখুন, দেখুন তো। না ডক্টর, আপনি এত তাড়াতাড়ি আমাদের ছেড়ে যেতে পারেন না, ওঠান এনাকে তাড়াতাড়ি। সাবধানে। ঠিক আছে, সাবধানে, তাড়াতাড়ি, হারি আপ, হারি আপ। স্যার এটা তো, এটা তো বড় গন্ডগোল হচ্ছে। এই হসপিটাল তো মৃত্যুপুরী হয়ে দাঁড়িয়েছে আমাদের চোখের সামনে স্যার। হ্যাঁ, ওনার মুখ থেকে রক্ত বেরোচ্ছিল, আপনি দেখলেন? হ্যাঁ। আর একটা কথা অভিজিৎ, ওনার শার্টের হাতা গোটানো ছিল। আচ্ছা, এই ডক্টর সন্দীপ এটা তার নিজের ইনসুলিনের ইঞ্জেকশন নেয়নি তো? এটা কি? এই যে, এটা হলো ডক্টর সন্দীপ পেটার ইনসুলিনের ইঞ্জেকশন, হয়তো এর মধ্যেই কেউ বিষ মিশিয়ে দিয়েছে। না, আমি এখানে আর এক মিনিটও থাকতে চাই না। ডক্টর পল্লবী প্লিজ নিজেকে সামলান, যদি আপনি এরকম করেন তাহলে তো প্রথমে দেব প্রকাশ বাবু, তারপর ডক্টর সন্দীপ পেটা। আমি বুঝতে পারছি না এখানে এগুলো কি হচ্ছে। আমরা এখানে পেশেন্টদের জীবন বাঁচানোর চেষ্টা করি, আর এখন এখন তো হঠাৎ করে এই মানুষগুলোরই খুন হচ্ছে। ডক্টর পল্লবী, আপনি এখন ডক্টর সন্দীপ পেটের ঘরে কি করতে গেছিলেন? আমি তো ব্যাস ওনাকে ডাকতে গিয়েছিলাম, এমনিতেই অনেক দেরি হয়ে গিয়েছিল। দেরি হয়ে গেছিল মানে? মানে এটাই যে, আজ রাতে ডক্টর সন্দীপ পেটার একটা অপারেশন করার কথা ছিল, তো আমি ওনাকে রুমে ফোন করেছিলাম, তো অপারেটর বললেন যে উনি ডিস্টার্ব করতে মানা করেছেন, তো আমি ভাবলাম যে গিয়ে দেখা করে আসি। আর আর যখন আমি ওনার রুমের কাছে গেলাম, আমি দেখলাম যে দরজাটা বন্ধ ছিল, আমি দরজায় নক করলাম কিন্তু ভেতর থেকে কোনো আওয়াজই এলো না। আপনি এখানে কতক্ষণ আগে এসেছিলেন?
আমি আমি ওই ওরকমই 10 মিনিট আগে আমার মনে হলো ডক্টর সন্দীপ পেটা আশপাশেই কোথাও চলে গেছে, তো আমি ওনাকে খুঁজতে আশপাশেই চলে গেছিলাম। আর যখন আমি এখানে ফিরে এলাম আমি দেখলাম আচ্ছা ডক্টর পল্লবী, আপনি এটা বলুন যে যখন আপনি প্রথমবার এখানে এসেছিলেন আপনি কি কাউকে এখান থেকে বেরোতে দেখেছিলেন? না, দরজাটা তো বন্ধই ছিল না। কিন্তু কিন্তু কি ডক্টর পল্লবী, কিন্তু কি কি দেখলেন আপনি? আমি দেখলাম কি কি দেবপ্রকাশবাবুর ফ্যামিলি বাইরে বসেছিল এই এইখানেই। দেবপ্রকাশবাবুর ফ্যামিলি, ওরা এখানে কি করছিল? স্যার, যখন সোনাল আমাদের সঙ্গে কথা বলছিল আমার মনে হয়েছিল যে ও হয়তো ডক্টর সন্দীপটাকে খুব একটা পছন্দ করে না। আর এটা বড়ই অদ্ভুত ব্যাপার, যে দুটো খুন হয়েছে সেই দুটো খুনের সময় দেবপ্রকাশবাবুর ফ্যামিলি ওখানে ছিল। যখন ডক্টর সন্দীপ পেটা খুন হয়েছিলেন তখন আপনারা ওখানেই ছিলেন, ওই ঘরের বাইরে। কিন্তু স্যার, আপনারা কি করে জানলেন যে ডক্টর সন্দীপ পেটার খুন হয়েছে? আমরা ওনার ইনসুলিনের সিরিঞ্জের মধ্যে বিষের নমুনা পেয়েছি। আপনারা কি করছিলেন ওখানে? আসলে আমরা ওখানে উইল নিয়ে কথা বলতে গেছিলাম। আচ্ছা, প্রথমে আপনিই বললেন ডক্টর সন্দীপ পেটাকে গ্রেফতার করা উচিত আপনার বাবার খুনের অপরাধে, তাই না? আগে হ্যাঁ আমি। আর তারপর আপনি নিজেই ওখানে পৌঁছে গেলেন ওনার সঙ্গে দেখা করতে, কেন? এত তাড়াহুড়ো কিসের আপনাদের উইলের জন্য? এই সদ্য আপনাদের বাবা খুন হয়েছেন। ওটা আসলে আমরা ভেবেছিলাম যে ভেতরের কথা যদি তাড়াতাড়ি মিটে যায় তাহলেই ভালো হয়, সেই জন্য। আপনার মুখ থেকে এই কথাগুলো শুনতে বড় অদ্ভুত লাগছে। আপনিই তো ওদের বদনাম করছিলেন, তাই না? আমার কি কি বলেছেন উনি আমার ব্যাপারে? হ্যাঁ, ইনি আমাদের বলেছিলেন যে মনে হচ্ছে দেবপ্রকাশবাবুর খুনের পেছনে আপনাদেরই হাত আছে। হোয়াট? একটা কথা বলুন, আপনি ডক্টর সন্দীপের সঙ্গে দেখা করতে কখন গেছিলেন? ওই 5:30 নাগাদ হবে। 5:30? তার মানে হচ্ছে মৃত্যু হওয়ার কিছুক্ষণ আগে। তারপর কি হয়? ডক্টর সন্দীপের সঙ্গে আপনাদের কথা হয়? কথা কোথায় হলো? উনি তো বললেন ক্যাবিনের বাইরে ওয়েট করতে, বললেন আমি একটু ইনসুলিনের ইনজেকশনটা নিয়ে নিই। আমরা বাইরে ওয়েট করছিলাম প্রায় আধ ঘন্টা, তারপর ওখান থেকে চলে গেছিলাম। আপনি কি রুমে কাউকে যেতে আসতে দেখেছিলেন? না। হ্যাঁ, ডক্টর পল্লবী 2 বার এসেছিলেন, উনি দরজা নকও করলেন কিন্তু কেউ উত্তর দিল না, তাই উনিও চলে গেলেন। ব্যাস এটুকুই? কিন্তু এটা কি করে সম্ভব? আপনারা তো দরজার বাইরেই বসেছিলেন। না, আর কেউ আসেনি, শুধু ডক্টর পল্লবী ছাড়া। আর হয়তো ডক্টর সন্দীপের একটা ফোন এসেছিল, উনি হ্যালো হ্যালো করছিলেন কিন্তু কোনো আওয়াজ পাচ্ছিলেন না। আপনি হ্যালো হ্যালো বলতে শুনেছিলেন? হ্যাঁ। মানে মৃত্যু হওয়ার আগের মুহূর্তেই একটা ফোন আসে? আপনারা ডক্টর সন্দীপ পেটার কেবিনের বাইরে আধা ঘন্টার মতন ছিলেন, তাই না? আগে হ্যাঁ, ওই ধরুন 5:30 থেকে 6টা অবধি। স্যার। হ্যাঁ বিবেক। স্যার, আমি টেলিফোন কোম্পানি থেকে ইনফরমেশন নিয়ে নিয়েছি, 5:30 থেকে 6টার মধ্যে একটাই কল এসেছিল, শুধু একটাই, আর সেটা ঠিক 6টার সময় এসেছিল স্যার। 6টার সময়? স্যার, 6টার সময়? 6টার সময় ডক্টর সন্দীপ পেটা নিজের ইনসুলিন ইঞ্জেকশনটা নিচ্ছিলেন, বিষাক্ত ইঞ্জেকশন। যে সময় ইঞ্জেকশন নিচ্ছিলেন সে সময় কল আসে। 6টার সময় যদি ফোন এসে থাকে স্যার, সেটা কার ফোন? স্যার, এই যে নাম্বারটা হলো 189-8569। 189-8569? এই ফোন নম্বর কার? এই নাম্বারটা স্যার এই হসপিটালের। কি? হ্যাঁ স্যার, এই হসপিটালের। তার মানে ডাক্তার সন্দীপ পেটার কাছে যে শেষ ফোনটা আসে সেটা এই হসপিটাল থেকে? স্যার, এই হসপিটালে টোটাল 25টা ফোন রয়েছে, 3টে ফোন অপারেটরের কাছে থাকে আর সেই অপারেটরই সবাইকে ফোন করে। হ্যাঁ, কিন্তু অপারেটর তো বলেছে যে ও কাউকে ফোন করেনি। হ্যাঁ স্যার, ফোনটা বাকি 22টা ফোনের মধ্যে থেকে করা হয়েছে। ও, ওই যে এক কাজ করো, ওই নম্বরে ফোন করো, 189-8569। দেখো এই ফোন নাম্বারটা কার। 69 রিং হচ্ছে স্যার। রিং তো এই করিডোর থেকেই শোনা যাচ্ছে। স্যার। হ্যাঁ স্যার, এই ঘর থেকে, ডক্টর সন্দীপ পেটার কেবিন থেকে স্যার। হ্যাঁ,
ডক্টর সন্দীপ পেটার কেবিন থেকে? এটা কি করে সম্ভব? মানে যে ডক্টর সন্দীপ পেটাকে ফোন করেছিল সে ডক্টর সন্দীপ পেটার কেবিন থেকেই ফোন করেছিল? এইটা কিন্তু রিং তো হয়ে যাচ্ছে। এখানে আরো একটা ফোন আছে স্যার। হুম স্যার, শব্দটা এদিক থেকেই আসছে। দেখি গিয়ে এটা কি। এখান থেকে এই ঘরে ফোন? হ্যাঁ, তার মানে হচ্ছে কেউ ডক্টর সন্দীপ পেটার ঘরে ঢুকে ঘরের এই ফোনটা দিয়ে ওই ফোনে কল করেছিল, কিন্তু মনে হচ্ছে কথা বলেনি স্যার। একদম, কারণ ও যদি কথা বলতো তাহলে ডক্টর সন্দীপ পেটা জানতে পারতো যে এখানে এই ঘরে কেউ লুকিয়ে দাঁড়িয়ে আছে, আর এই ফোন কথা বলার জন্য করা হয়নি। আর স্যার, যখন ফোনটা এসেছিল সে সময় ডক্টর সন্দীপ পেটা নিজের ইঞ্জেকশনটা নিচ্ছিলেন ইনসুলিনের। হয়তো অভিজিৎ, এক কাজ করি, এবার একটু ভালো করে ভেবে দেখা যাক এখানে ঠিক কি হয়েছিল। প্রতিদিনের মতো ঠিক সন্ধে ৬টায় ডক্টর সন্দীপ পেটা তার ইনসুলিনের ইঞ্জেকশন নেওয়ার জন্য এখানে আসে, কিন্তু এটা তিনি জানতেন না ওই পার্টিশনের পেছনে ওই ঘরে কেউ লুকিয়ে আছে। যেই মুহূর্তে তিনি ইনসুলিনের ইঞ্জেকশন নেওয়ার জন্য রেডি হচ্ছিলেন সেই মুহূর্তে তার টেবিলে ফোন বেজে ওঠে। উনি তার ইঞ্জেকশনটা এখানে রাখলেন আর উনি ফোনটা ধরবার জন্যে টেবিলের কাছে আসেন। হ্যালো, হ্যালো। আর যখন ডক্টর সন্দীপ পেটা টেলিফোনে বিজি ছিলেন তখন ওই লোকটা এখান থেকে বেরিয়ে আসে আর ওই ইনসুলিনের ইঞ্জেকশনটা জায়গায় বিষ মেশানো ইঞ্জেকশনটা এখানে রাখে আর তারপরে এখান থেকে গিয়ে আবার লুকিয়ে পড়ে। ওখান থেকে কোনো উত্তর পাওয়া যায়নি। ডক্টর সন্দীপ পেটা অনেক চেষ্টা করেছিলেন, হ্যালো হ্যালো কে বলছেন, তারপরে তিনি ফোনটা রেখে দেন আর নিজের ইঞ্জেকশন নেওয়ার জন্যে এখানে ফিরে আসেন। তিনি ইনসুলিন ইঞ্জেকশন নেন, যে মুহূর্তে ইঞ্জেকশনটা নেন ইঞ্জেকশনে ভরা বিষটা কাজ করতে শুরু করে, ওনার শরীরটা খারাপ হয় আর উনি এখানে নিজের চেয়ারে এসে বসে পড়েন, অজ্ঞান হয়ে যান। আর তারপর ওই লোকটা এখান থেকে বেরোয় আর চুপচাপ ঘর থেকে বাইরে চলে যায়। যদি ডক্টর সন্দীপ পেটা তাকে দেখেও থাকে কিন্তু সে কিছু করতে পারে না, তার কারণ বিষ প্রক্রিয়ায় তার শরীর খুবই খারাপ হয়ে গিয়েছিল আর সে অজ্ঞান হয়ে যায়। স্যার, এই সমস্ত প্ল্যানটা ওই লোকটা খুব চালাকির সঙ্গে করেছিল। ও ভেবেছিল যে আমরা এই প্ল্যানটা বুঝতে পারবো না। রাইট, ডক্টর আত্মহত্যা করেছে এটা বোঝানোর জন্য এই বিষ মেশানো সিরিঞ্জটা এখানেই রেখে দিয়ে চলে যায়। ও আমাদের বোকা ভেবেছে। এই সিরিঞ্জটা দিয়েই ডক্টর সন্দীপ পেটাকে খুন করা হয়। বিষ ছিল এই সিরিঞ্জে। খুনি এটাও জানতো লুকিয়ে কিভাবে সিরিঞ্জটা বদলানো যায়, আর সে এটাও জানতো কোন বিষ দেওয়া উচিত যাতে ডক্টর সন্দীপ পেটা মৃত্যুর সময় চিৎকার না করতে পারে। আর এই হচ্ছে সেই জুতো যেটা পরে খুনি আইসিইউতে গেছিল, ৯ নম্বরের। একটা কথা একদম পরিষ্কার, খুনি হাসপাতালের স্টাফেদের মধ্যে কেউ একজন। আমরা এই জুতো একজন একজন করে পরিয়ে দেখব, যার পায়ে এই জুতোটা পুরোপুরি ফিট হয়ে যাবে খুনি আসলে সেই। না স্যার, এর মধ্যে তো কারোরই ফিট হচ্ছে না। মহিলাদেরও হচ্ছে না স্যার। আমরা এখানে মানুষের জীবন বাঁচাই, খুন করি না। যদি হসপিটালের স্টাফদের মধ্যে কেউ না হয় তাহলে কে হতে পারে? স্যার, একটা লোক এখনো বাকি রয়েছে যে ডক্টর সন্দীপ পেটের টাইম টেবিলের ব্যাপারে সব জানতো, ওষুধের ব্যাপারেও জানে আর এই হসপিটালের ব্যাপারেও খুব ভালো করেই জানে। ডক্টর সমর সন্দীপ পেটা। দেখুন দেখুন দেখুন, আপনি কিন্তু এরকম ভাবে আমার সাথে কিছু করতে পারেন না। এটা তো কিছুই না, এখন দেখতে থাকো তোমার সাথে কি কি হয়। চলো বসো। এটা কি হচ্ছে? আরে এটা কি করছেন? আমি তোমার পা ধরতে চাই।
আমার পা ছুঁবেন না প্লিজ। বাহ, পেয়ে গেলাম 9 নম্বর জুতো। কই, নতুন কাস্টমার এসেছে জুতো নিতে? হ্যাঁ স্যার। বিবেক, একবার এই জুতোটা ট্রাই করো, ওনাকে দেখো কেমন ফিটিংস হচ্ছে। আরে এটা কি হচ্ছে? দেখুন দেখুন, এটা কি হচ্ছে? একদম ফিট স্যার। ফিট হয়ে গেছে? মানে খুনটা তুমি করেছো? পৃথিবীতে আমি একা নই যে 9 নম্বরে জুতো পরে থাকি। জুতোটা ফিট হলো তার মানে এটা নয় আমি দেবপ্রকাশ বাবুকে খুন করেছি। ওর তো 14 বছরের জন্য জেল হবে, হয়তো ফাঁসিও হতে পারে। দুটো খুন হসপিটালে হয়েছে, আমি তো ওখানে ছিলামই না। কিন্তু যখন দেবপ্রকাশ বাবুর অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন তুমি ওখানে ছিলে, আর তুমি নকল ডায়মন্ডগুলো সিঁড়িতে ছড়িয়ে রেখেছিলে। হ্যাঁ, মানে আমি ওখানে ছিলাম, কিন্তু আমি অনেক দূরে ছিলাম তো। দেখুন আপনারা আমাকে এরকমভাবে জোর করে ফাঁসাতে পারবেন না। আর খুন তো দুটো আর 6টার সময় হয়েছিল, আমি তো ওখানে ছিলামই না। দেখুন আমি আসছি। হ্যাঁ, তাছাড়া আমরা তো এর ওপর কোনো অভিযোগ করতে পারি না, কারণ এ তো ওখানে ছিলই না। দেখুন শেষ পর্যন্ত আপনি তো মেনেই নিলেন। হ্যাঁ, কিন্তু কথাটা হলো এই, যদি তুমি ওখানে না থেকে থাকো তাহলে তুমি জানতে পারলে কি করে যে খুন এক্স্যাক্টলি কোন সময়ে হয়েছে? কি তুমি হসপিটালে যাওনি কিন্তু তোমার জুতো পরে কেউ হসপিটালে গেছিল যেই খুনটা করেছে? তোমার কোনো সঙ্গী কে সে? হ্যাঁ, কেউ? সমর, সমর, সমর! সমর! আমাদের ভুল হয়ে গেছে, আমাদের জন্যই এর এই অবস্থা। আপনারা 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 ওকে মেরেছেন। বললাম তো ভুল হয়ে গেছে, কিন্তু এ বারবার কেন মিথ্যে কথা বলছিল? ও জানে না যে কে খুন করেছে। হ্যাঁ, আচ্ছা 9 নম্বর জুতো তো এরই ছিল, তাহলে বারবার কেন মিথ্যে কথা বলছিল যে খুনটা করেনি? হয়তো ও করেছে। হয়তো মানে? কিন্তু আপনারা ওকে মারলেন কেন? কিন্তু এ খুনটা কেন করলো? দেবপ্রকাশ আর ডক্টর সন্দীপ পেটা ওর কেরিয়ার বরবাদ করে রেখে দিয়েছিল, এই জন্যে হয়তো ওদেরকে মেরেছে, হয়তো। সব কথা তোমায় এই বলেছিল? না, ও কেন বলবে আমাকে? তাহলে এসব কথা তুমি কি করে জানলে? তুমি কি করে জানলে যে এই জুতোটা এরই ছিল? হ্যাঁ, তুমি নিজে ওই জুতো পরে এখানে এসেছিলে, কিন্তু তুমি একটা ভুল করে ফেলেছো। তুমি সিআইডি কে এটা বলেছো যে ডক্টর পল্লবীকে তুমি আইসিইউতে দেখেছো, কিন্তু ডক্টর পল্লবী তোমাকে দেখেনি। আর তুমি দেখবেনই বা কিভাবে? তখন তো তুমি ডক্টর সন্দীপ পেটা সেজে দাঁড়িয়েছিলে, আর সন্ধ্যেবেলা গিয়ে তুমি ডক্টর সন্দীপ বেটাকে খুন করলে। দুটো কাজই একসাথে শেষ। তুমি খুব প্ল্যান করে খুন দুটো করেছো, তুমি এই দুটো খুনই করেছো, এই জন্য তোমার বয়ফ্রেন্ডের থেকেও তোমার শাস্তি বেশি হবে। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। Click the show links and enjoy watching the videos.